हाय गाइस, वेलकम टू माय चैनल एंड वेलकम बैक टू अनदर व्लॉग। तो एखन বাজছিলো দুটো এরকম হবে, খুব জোর খিদেও পেয়েছে। তো আজকে একটা স্পেশাল মেনু হচ্ছিল, বাটার চিকেন আর নান। তো চিকেনটা বানানো হয়ে গেছে, তারপরে আমি চান করতে গেছিলাম মোটা করে নিয়ে। তো এই জন্য চুলটা আমার পুরো ভিজে আছে, জাস্ট একবার আসরেছি। তো একটু সকালে তখন টাইম লাগবে, তো খুব জোরে খিদে পেয়েছে, সেই জন্য নানগুলো বানাতে হবে এখন। চলো আমি নানটা বানাই আর তোমাদেরকে ওটা দেখাই। বাট তার আগে আমাকে একটা ক্ল্যাচার খুঁজতে হবে, চুলটা বাঁধবো কিন্তু পাচ্ছি না, দেখি কোথায় আছে। আর কানা মানুষ চশমা না পড়লে কিছু দেখতেও পাবো না। রান্নাঘরে তো আমি চলে এসেছি, এটা হচ্ছে খুন্তি, এখানে তাওয়াটাও গরম হতে দিই। আর ওদিকে সাইডে আমাকে কেউ হেল্প করছে, নানগুলোকেও বেলে দিচ্ছে, আমাকে শুধু শেখতে হবে। ওটা ঝটপট ওটার প্রিপারেশনটাই করি। খাবার হয়ে গেছে রেডি, এবার টেস্ট করার পালা। ব্যাপক হয়েছে, চিকেনটা তো ব্যাপক। তো খাবারটা এতই টেস্টি হয়েছিল আর খেয়ে এতই মন ভরেছে যে বলার নেই। চিকেনটা জাস্ট অসাম হয়েছিল। পরে তোমাদের সাথে আমি এটা রেসিপিটা বলে দেবো যে আমি কি কি করেছিলাম। তখন খেয়ে পুরো পেট ভরে গেছে, এত পেট ভর্তি হয়েছে যে বলার নেই। একটু এবারে রেস্ট নিতেই হবে, একটু ঘুমাতেই হবে, কিছু করার নেই। তো এখন আমি যাব, একটু ঘুমাবো, এত ঘুম পাচ্ছে। তারপর আমি বিকেলবেলায় উঠে তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করব, চিকেনের পুরোটা। তো দুপুরে তো ঘুমিয়ে গেছিলাম, এই জাস্ট একটু আগে ঘুম থেকে উঠেছি, না একটু আগে নয়, অনেকক্ষণই ঘুম থেকে উঠেছি। মানে এখন 8টা বাজে, 7:45 এমনি নাগাদ ঘুম থেকে উঠে গেছি। বাট শরীরটা প্রচণ্ড ভারী ভারী লাগছে, অনেকদিন দুপুরে ঘুমায়নি, ওই জন্য দুপুরে ঘুমালে শরীরটা কেমন একটু ভারী হয়ে যায়। তো এখন তোমাদেরকে বলে দিচ্ছি যে চিকেনটা কি রেসিপিটা ছিল। তো চিকেনটা ফার্স্টে শুধু বাবা যখন এনেছিল, নুন আর ইয়ে দিয়ে, হলুদ দিয়ে জাস্ট রাখা ছিল, মেখে রাখা ছিল। আর তারপরে ওটা প্রায় 1.5 ঘন্টা ওরকমই ছিল। তারপরে আমি অনেকগুলো রসুন আর আদা কুচি করেছিলাম, মানে রসুন অনেকগুলোই ছিল, প্রায় 12টার মতো রসুন হবে, 12-15টার মতো রসুন হবে। তো অতগুলো রসুন দিয়েছিলাম আর একটা এই এতটা সাইজের আদা দিয়েছিলাম। তো রসুন আর আদাটাকে মিক্সিতে গ্রেড করে নিয়েছিলাম, একটু হালকা হালকা দরদরা টাইপের, পুরোপুরি না। আর টক দই এই তিনটে দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটাকে আরও 1 ঘন্টার মতো। আর তো যখন ওই ম্যারিনেটটাই করে রেখেছিলাম, তো ওটার ভেতর পুরো একদম যখন রান্না করছিলাম, পুরো ম্যারিনেশনটা একদম খুব ভালো করে হয়েছিল। তো তারপরে চিকেনটাকে জাস্ট ভেজেছি, আর ওই যে ওই দই আর ওই রসুন আদার যে পেস্টটা ছিল ওইটাই গ্রেভি করেছি। আর শুধু ওটার মধ্যে মিশিয়েছিলাম চিকেনটাকে, একটু সাদা তেল আর বাটার দিয়ে ফার্স্টে ভেজেছিলাম। তারপরে যখন চিকেনটা ভাজা হয়ে গেছিলো, তারপর একটা পেঁয়াজ 4 টুকরো করে, মানে এইরকম সাইজের কিউব কিউব, যেরকম চিলি পনিরে পেঁয়াজগুলো হয় ওরকম সাইজের পেঁয়াজটা দিয়েছিলাম। আর কোনো ফোড়ন টোড়ন কিছু দিইনি, পেঁয়াজটা দিয়েছিলাম। তারপরে পেঁয়াজটা দিয়ে একটু ভাসতে ভাসতে চিকেনটা আবার দিয়েছিলাম, ভেজে রাখা চিকেনগুলো। তারপরে শুধু একটু সস দিয়েছিলাম, গোলমরিচ দিয়েছিলাম আর লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম, কালারের জন্য, মানে ঝালের জন্য নয়। আর একটু লঙ্কা দুটো এমনিও দিয়েছিলাম। তো ওইটাই করেছিলাম ব্যাস, আর কি করেছিলাম, কিছু করেছিলাম না, ও ভাপে রেখে ওটাই হচ্ছিল, এটাই করেছিলাম। আর কোনো এক্সট্রা মশলাপাতি কোনো কিছু দিইনি। তো চিকেনটা খেতে ব্যাপক হয়েছিল, মানে প্রত্যেকটা দানায় দানায় এত সুন্দর রসুন আর আদার পেস্টের, এত সুন্দর খেতে, এত ভালো লাগছিল যে বলার নেই। তো এই বাটার গার্লিক চিকেন হয়ে গেল, এটাই ছিল আমার চিকেনের রেসিপি। তো ওটাই বলেছিলাম যে তোমাদেরকে ঘুম থেকে উঠে বলে দেবো। তো আজকে ভাবছিলাম যে এখন একটু কফি খাবো, তারপর ভাবলাম যে না, খুব গরমও লাগছে আর মনে হচ্ছে আমি অনেক খেয়ে নিয়েছি, পেটটা খুব ভর্তি ভর্তি লাগছে। তো এই জন্য এখন আর কফি টফি খাবো না, রাতের বেলায় দেখি কি খাওয়া দাওয়া করি। তো আমার এই ব্লাউজটা আমি ফিটিংস করাতে দিয়েছিলাম একজনকে, তো এমন ফিটিংস করেছে যে ব্লাউজটা আর হচ্ছে না। তারপরে এইখানের এটা তো আমার পরতে গিয়েই গেল, এটা কেনা ব্লাউজ ছিল,
আমি তাকে বললাম আর তোমাকে ফিটিংস করতে হবে না, তুমি এটা আমাকে শুধু লাগিয়ে দাও, বাকিটা আমি ঘরে করে দেবো। তো আমাকে বললো এইটা তো তুমি ঘরেই লাগিয়ে নিতে পারো। বললাম ঠিক আছে, তাহলে আমি সব করে নেবো, আমাকে টাকাও দিচ্ছি না, কিছুই করাচ্ছি না। তো আমাকে এটা এখন ফিটিংস করতে হবে, খুলতে হবে, যা চারিদিকে মুড়ে মারে রেখে দিয়েছে টোটাল পুরোটাকে খুলতে হবে। তো এটা আগে ঝটপট করি। তো এটা তো ফিটিংস করা হয়ে গেছে, শুধু হাতটা একটু ঢিলা আছে, ওটা পরে করব, আর ভালো লাগছে না, এনার্জি নেই। ওটার সাথে আমি এই শাড়িটা পেয়ার আপ করে দেখছিলাম, ঠিকই আছে। আর এইগুলো কিনেছিলাম 2016-তে, ঢুকে যায় কষ্ট করে, তবে আর বের করতে পারি না, ওই জন্য এখন প্লাস্টিক দেওয়া হয়, কষ্ট করে বের করতে হচ্ছে। আর যদি একটু মোটা হয়ে যায় কিছুদিন পরে হাতটা, আর এগুলো হবে না। অনেকগুলোই কিনেছিলাম, নষ্ট যাবে, কিছু করার নেই। আরো দুটো ব্লাউজ বানাতে দিয়েছিলাম, একটা হচ্ছে এইটা, আর আরেকটা আছে হুক বোতাম লাগানো হয়নি। তো এইটা স্লিপলেস একটা দিয়েছিলাম, তো এতই বিচ্ছিরি বানিয়েছে কি বলবো, অতি জঘন্য। তো যে বানিয়েছে ওকে বললাম আর পয়সা দেওয়া হবে না, এত বিচ্ছিরি বানিয়েছে যে বলার নেই, মানে কোনো সেপ নেই, মানে ছোট বাচ্চার ব্লাউজ বানিয়ে দিয়েছে। আর পরে কেউ নাঙ্গু পাঙ্গু লাগছে, খুব বিচ্ছিরি বানিয়েছে, খুবই বাজে। শুধু শুধু কাপড়টা নষ্ট, পাইপিং নষ্ট, টাকা নষ্ট, সব নষ্ট, আর মেকিং চার্জ কিছুতেই দেবো না। আর তো বাজে ব্লাউজ বানিয়েছে, এটাও তো আমি পেছনেটা টাইট করলাম, ওকে দিয়ে এটা ফিটিংস করতে দিয়েছিলাম, যা ফিটিংস করেছিল ওই গোল গোলা নাইটি ভালো বানাতে পারে, তার বেশি ওর ব্লাউজের নয়, ব্লাউজ খুব বাজে বানায়। তবে আরেকটা যে ব্লাউজ এনেছিল ওটা একটু ভদ্র বানিয়েছিল, তবে ওটার আবার গলাটা একদম খুবই ছোট, নিঃশ্বাস নিতে কষ্ট। বাট পিট টিট গুলো ঠিকই ভালো চওড়া করেছিল পুরো, ওটা বোট নেক ছিল তো সেই হিসেবে ভালোই করেছিল। এবার দেখা যাক, ওটা এলে বুঝবো যে ওটার দশাটা কি। যেমন এইটার মধ্যে যদি দশা হয় আমি সত্যি একটাও পয়সা দেবো না, এত বাজে বানিয়েছে। আর এই ব্লাউজটা হচ্ছে এই শাড়িটার সাথে, এটা একটা ওই সফট জামদানি, পিঙ্ক কালার নয়, হলুদই আছে, শুধু কুচিটা আর আঁচলটা পিঙ্ক আছে, বাকিটা একই। তো ওইটার জন্য এই ব্লাউজটা ছিল। এগুলো কবে বড় হবে কে জানে, চোখে মুখে লাগে যে বলার নেই। তাও কটা আছে বলে আমার উজরা জামান ঢাকা যায়, ভালো ভালো। তো আজ দুপুরে একটা জিনিস হয়েছে, সেটা হচ্ছে যখন আমরা ঘুমাচ্ছিলাম তখন প্রচণ্ড বৃষ্টি পড়েছে, তো যে মানে শুকনো কাপড়গুলো সব প্রায় বেশিরভাগই শুকনো হয়ে গেছিলো, কিন্তু ছাদ থেকে তুলে আনা হয়নি, তো শুকনো কাপড়গুলো আবার সব চুপচুপে হয়ে ভিজে গেছে। এখন সেগুলোকে ঘরের চারিদিকে টাঙানো হয়েছে শুকিয়ে যাওয়ার জন্য, শুধু বর্ষাতি গন্ধ না হলেই হলো, কিন্তু শুকিয়ে গেলে ভালোই। আর গরমে কয়েকটা দানা বেরোচ্ছে, এখানে এখানে একটা বড় বেরিয়েছে, ভালো ভালো বেরোক। গরমে প্রচন্ড টায়ার্ডও লাগছে আর ভাল লাগছে না, কোনো এনার্জিও নেই একদম। তো চলো আজকের ব্লগটাকে আমি এখানে এন্ড করছি, কারণ আমি প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি আর রাতে খাবো কিনাও সন্দেহ। তো যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংকস ফর ওয়াচিং।